আজকে আমরা আলা হাজর রহমতুল্লাহ তা আলী শৈশবকালে একটি ইমান তাজাকারী ঘটনা শ্রবণ করব। জনাব সৈয়দ আয়ুব আলী শাহ সাহেব রহমতুল্লাহ তা তিনি বর্ণনা করেন শৈশবে আলাহাজ রহমতুল্লাহ তাল আলীকে পবিত্র কোরআনে পাক শিক্ষা দেওয়ার জন্য একজন মৌলা সাহেব ঘরের তস্রিব একদিন মৌলা সাহেব আলাহাজ রহমতুল্লাহ তাহাল আলীকে একটি কোরআনে পাকের শব্দের হরুফ বারবার পাঠ করতে চাইলেন কিন্তু আলাহাজুর তা তালা আলী এ জবানে পাক দিয়ে মৌলানা সাহেব যেভাবে বলছিলেন তার বিপরীত বের হচ্ছিল অর্থাৎ মৌলানা সাহেব জবর উচ্চারণ করছিলেন কিন্তু আল্লাহর রহমদুল্লাহ তালা আলী জবানে পাক দিয়ে জের উচ্চারণ করছিলেন যখন কয়েকবার এ ধরনের পরিলক্ষিত হল তখন আল্লাহ হাজর রহমতুল্লাহ দাদা যান আলাহাজ রহমতুল্লাহ আলীকে নিজের কাছে ডেকে নিলেন এবং একটি কোরআনে পাক আনার আদেশ দিলেন যখন কোরআনে পাক খোলা হলো তখন দেখা গেল যে আল্লাহ হাজুর রহমতুল্লাহ তালা আলী যেভাবে উচ্চারণ করেছিল তা সঠিক ছিল এবং কোরআনে পাকে নুসখায় ভুলবশত সেখানে জবর ছাপানো হয়েছিল আল্লাহর রহমতুল্লাহ তালে আলী দাদাজন জিজ্ঞেস করলেন যে হ্যাঁ বৎস তুমি কেন জবর পড়ছিলে না অর্থাৎ মৌলানা সাহেব যেভাবে তোমাকে বারবার পড়া তুমি কেন জবর পড়ছিলে না জের কেন পড়ছিলে তখন আল্লাহুর রহমতুল্লাহ তাহালী আলী উত্তর দিল যে আমি অনেক চেষ্টা করেছি বারবার যাতে আমি জবর উচ্চারণ করতে পারি কিন্তু আমার জবান দিয়ে জবর বের হচ্ছিল না অর্থাৎ আল্লাহাজ রহমতুল্লাহ তালী আলীর জবানের পাক দিয়ে সঠিক হরফটি ছিল। এভাবে শিশু অবস্থায় আলাহ হাজুর রহমতুল্লাহতাল আলীকে পাঠদানের সময় অসংখ্য অলৌকিক বিষয় পরিলক্ষিত হয় যেমন ওস্তাদ সাহ যখন ইবদায়ী কিতাবগুলো পড়াতো আল্লাহর রহমতুল্লাহ তাল আলী একবার বা দুইবার তা দেখে বন্ধ করে দিতেন যখন সবক শোনাতেন তখন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে শুনিয়ে দিতেন বাহনাল প্রতিদিন এই অবস্থা দেখে মনানা সাহেব খুবই আশ্চর্য হতেন এবং একদিন প্রশ্ন করলেন প্রিয় বৎস আহমদ তুমি বলো তুমি কি মানুষ না জিন আমার পড়াতে দেরি হয় কিন্তু তোমার মুগস্থ করতে দেরি হয় না আল্লাহ রহমতুল্লাহ তালী বলেন আল্লাহ আল্লাহতালার জন্য সমস্ত প্রশংসা আমি মানুষ তবে আমার উপর আল্লাহ তালা অনেক দয়া ও অনুগ্রহ রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রহমত আরব বরকীত হোক এবং তার সদকায় আমাদের বেহিসাব মাফিরাত হোক সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি